ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স আগের দিন আমরা ক্যালকুলাসের চ্যাপ্টার ফোর মানে সেকেন্ড অর্ডার ডেলিভিটিভ শেষ করেছি আজ শুরু করবো চ্যাপ্টার ফাইভ তার পার্ট ওয়ান আচ্ছা চ্যাপ্টারটার নাম হচ্ছে অনির্দিষ্ট সমাকল ইনডিফিনাইট এন্ট্রিগাল প্রথম দিন আমি একদম বেসিক থেকে মানে সূত্রগুলো করাবো পরের দিন থেকে অঙ্ক শুরু করবো আচ্ছা এখানেও আমি লিমিট ডেলিভিটিভের মতো করেই সূত্রগুলোকে সাজিয়েছি দেখো প্রথমেই আমরা পড়বো কি ফান্ডামেন্টাল রুল অফ ইন্ট্রিগেশন ইন্ডিফিনাইট ইন্ট্রিগেল এরপর যেগুলো পড়ছে সবই ইন্ট্রিগেশনে আন্ডারে যেমন ডেলিভিটিভ সেটার আবার ডিফারেন্সিয়েশন বলা হয়ে থাকে ঠিক সেরকমভাবে ইন্ট্রিগেল ইন্ডিফিনাইট ইন্ট্রিগেল হোক বা ডেফিনাইট ইন্ট্রিগেল হোক বা বাইপার্স ইন্ট্রিগেল হোক সেটা আমরা বলবো ইন্ট্রিগেশন ঠিক তো ইন্ট্রিগেশনে প্রথমে দুটো দু টাইপের রুল আমরা প্রত্যেকটাতেই পড়ে আসছি ফান্ডামেন্টাল রুল আর সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড রুল তো সূত্রগুলো পড়ি আচ্ছা প্রথমে দেখো ইন্ট্রিগেশনের ফান্ডামেন্টাল রুলস অফ ইন্ট্রিগেশন অপেক্ষক আচ্ছা ফান্ডামেন্টাল রুল একটা দেখো এটা আমরা কি না ইন্ট্রিগ্রেশন ধর ইন্ট্রিগ্রেশন ব্যাকেট এফ ডট আরও যদি থাকে তার ডিএক্স আচ্ছা ইন্ট্রিগ্রেশন কিভাবে লেখে না ইন্ট্রিগ্রেশন এবং তারপর ফাংশনটা ধরে এফ ডিএক্স এটা ইন্ট্রিগ্রেশন নিয়ম ঠিক আর ইন্ট্রিগেশন হচ্ছে পুরোপুরি ডেরিভেটিভের অনন্যক যেটাকে বলে তো সেটাই হচ্ছে অর্থাৎ দুটো পুরো পুরো অনন্যক ঠিক আছে এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কিন্তু ডেরিভেটিভ বা লিমিটের মতোই আমরা করতে পারি যদি অনেকগুলো ফাংশন একসাথে যোগ করে তার সেই ফাংশনগুলোর ওপর ইন্টিগ্রেশন থাকে তাহলে প্রত্যেকটা ফাংশনে আলাদা আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করতে পারি অর্থাৎ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডি প্লাস ডট 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 এইরকম মানে যা যা থাকলো সেগুলোর ওপর এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুলের ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রেও কি হবে না যদি মাইনাসে থাকে প্লাস মাইনাস দিয়ে করা ছিল তো যদি মাইনাসেও থাকে যে বিভিন্ন অপেক্ষ গুলোর উপর ইন্ট্রিগ্রেশন তাহলে সেগুলো আমরা কি করতে পারি প্রত্যেকটা অপেক্ষকে আলাদা আলাদা করে ইন্ট্রিগ্রেশন করে সেগুলোকে আমরা কি করতে পারি না মাইনাসে নিয়ে আসতে পারি মানে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এক্স মাইনাস ইন্ট্রেশন অব জি অফ এক্স এক্স মাইনাস ইন্ট্রেশন অফ এইচ এক্স হুম আচ্ছা তার দেখো তিন নাম্বারেরটা না সি ইন্টু এফ অফ এক্স ডি সি ইন্টু মানে কি না কনস্ট্যান্ট কনস্ট্যান্টের সাথে কোনো অপেক্ষা গুণ থাকলো তার উপর যখন ইন্টোগ্রেশন আমরা করব ঠিক ডেরিভেটিভ লিমিট একই রকমভাবে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে বা অপেক্ষকের উপর ইন্টোগ্রেশন হবে অর্থাৎ সি ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডি ঠিক আছে না যদি প্রোডাকশনের মধ্যে থাকে মানে গুণ মাল্টিপাল ফর্মে থাকে অর্থাৎ এফ অক্স ইন্টু জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স তাহলে আমরা কিভাবে না সেই অপেক্ষকগুলোকে গুণ যদি এফ ক্যাপিটাল ক্যাপিটাল্স আমরা ধরে নিই তাহলে তার ইন্টিগ্রেশন আমরা করতে পারি ঠিক আছে এগুলো গেল ফান্ডামেন্টাল রুলস অব ইন্টিগ্রেশন এরপর আমরা দেখব স্ট্যান্ডার্ড রুলস অব ইন্টিগ্রেশন আমরা জানি যেগুলো বেসিক না এগুলোকে কি করতে হয় বারবার লিখে আমাদের প্র্যাকটিস করে নিতে হয় কারণ এগুলোই মেন যেগুলো কাজে লাগে ঠিক আছে তাহলে দেখো ইন্টিগ্রেশন এখানে কিন্তু ডেলিভেটেবের সাথে মিল নেই একটু আলাদা হয়ে থাকে হুম দেখো ইনটিকেশন হচ্ছে ইন্ট্রেশন ওয়ান ইন্টু ডিএক্স ঠিক আছে ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডিএক্স সেটার হয় কি এক্স প্লাস সি আচ্ছা এখানে একটা কথা বলি এখন তোমরা শুধুমাত্র ইন্টিগ্রেশনটা শিখছো তো ইনডিফিনাইট ইন্টিগ্রেশন এরপর যখন ডেফিনাইট ইন্টিগ্রেশন শিখবে সেখানে লিমিটের একটা ব্যাপার থাকে লিমিটের ব্যাপার মানে কি না এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট থাকে সেগুলো মেনশন করা থাকে সেটা যখন আরো পরের চ্যাপ্টারগুলো করাবো তখন দেখতে পাবে তো যখন লিমিট মানে মেনশন করা থাকবে না অর্থাৎ ইনডিফিনাইট ইন্ট্রিগুলো আমরা করবো তখন কিন্তু আমাদের যেহেতু লিমিট মানে মেনশন করা নেই সেখানে আমাদের যাই আসুক মানে একদম লাস্টে আনসারের পাশে আমাদের কিন্তু প্লাস সি লিখে লিখে যেতে হবে ঠিক প্লাস সি লিখে লিখে যেতে হবে পরবর্তীকালে অঙ্গগুলোতে আমরা আবার সি বার করা তখন সি এর মান আমরা তখন পুট করব কিন্তু এই চ্যাপ্টারটার ক্ষেত্রে কিন্তু আমাদের তোমার লিমিট নেই অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট মেনশন করা থাকবে না এবং অঙ্গগুলো লাস্টে আমাদের কিন্তু প্লাস সি লিখে যেতে হবে ঠিক যেটা আসবে

অনন্য বলুন দেখো লগ এক্স এর কিন্তু ডেরিভেটিভ কি ছিল ওয়ান বাই এক্স ছিল ডিডি এক্স অফ লগ এক্স ছিল ওয়ান বাই এক্স আর এখানে দেখো ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড এক্স ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর সূত্র

আচ্ছা সাতেরটা দেখো ই টু দি বার এক্স ডেরিভেটিভ লিমিটে শুধুমাত্র ই টু দি বার এক্সই ছিল কিন্তু এখানে কিন্তু আবার তার অনেকগুলো তিনটে টাইপ আছে কি না একটা ই টু দি বার এক্স ডি এক্স এর ইন্টিগ্রেশন সেখানে ই টু দি বার এক্স প্লাস সি হবে একটা ই টু দি বার এম এক্স মানে এম এক্স দ্যাট মিনস হচ্ছে ই টু দি বার টু এক্স ই টু দি বার থ্রি এক্স এবার এতদিন অব্দি অঙ্কগুলো তো আমরা করে এসেছি সেরকম থাকলে ই টু দি বার এম এক্স ডি এক্স এর উপর ইন্টিগ্রেশন থাকলে কি হয় না ই টু দি বার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি মানে কনস্ট্যান্ট এটা হচ্ছে তার ফর্মুলা আচ্ছা এরপর শুধু যে এম এক্স থাকবে সেটাও নয় তার সাথে আবার প্লাস মাইনাস এন যদি থাকে মানে ইটু টু দি পার টু এক্স প্লাস থ্রি ই টু দি ফোর এক্স মাইনাস থ্রি এই ধরনের যদি ফাংশন থাকে তার ইন্ডুকেশন কি হয় না ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এন ডিভাইডেড বাই এখানে কিন্তু এমই থাকে ঠিক আছে প্লাস সি আচ্ছা এটা হলো ই টু দি বার এক্স এর যে তিনটে টাইপ তার ইন্ট্রিগেশন গুলো এরপর আমরা এ টু দি বার এক্স এর এ টু দি বার এক্স এর একই রকম ভাবে দুটো তিনটে টাইপ হয় সেটা কি হচ্ছে দেখো না এ টু দি বার এক্স ডি এক্স আর ইন্ট্রিগেশন হয় এ টু দি বার এক্স ডিভাইডেড বাই লগ এ বেস ই এটাই ইনটু দা লিমিটেড ফর্মুলা ছিল আচ্ছা তাহলে এটা হচ্ছে কি না ইন্ট্রিগেশন ফর্মুলা সেকেন্ডে এ দেখো এ টু দি বার এম এক্স ডি এক্স আর ইন্ট্রিগেশন কি হয় না এ টু দি বার এম এক্স এম ইনটু লগ এ বেস ই প্লাস সি হলো আর যদি এম প্লাস মাইনাস এন থাকে তাহলে কি হয়ে থাকে না এ টু দি পাওয়ার এম প্লাস মাইনাস এন ডিভাইডেড বাই এম লগ এ বেস ই অর্থাৎ এই নিচেরটাতে দুটোর ক্ষেত্রে দেখো এম এম ছিল এটা এম লগ এ বেস ই ছিল কিন্তু ওপরেরটা চেঞ্জ হয়ে যায় যদি প্লাস মাইনাস এন থাকে তো আর প্লাস সিটা মাথায় রাখবে এটা সবসময় থাকবে আচ্ছা আরও আছে দেখো এরপর আমরা পড়বো কোনগুলো না ট্রিগোমেট্রিক ফাংশনের ওপরের ইন্ট্রিগেশন কি আছে না সাইন এক্স সাইন এক্স এর তাই তিনটে টাইপের হতে পারে সাইন এক্স ডি এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স প্লাস সি ঠিক আচ্ছা তোমার ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু ছিল কস এর ক্ষেত্রে মাইনাস ছিল মানে কস এর ডেরিভেটিভ ছিল মাইনাস সাইন এক্স কিন্তু এখানে ইন্টিগ্রেশনে কিন্তু সেটা একটু মানে নেগেটিভ সাইনটা উল্টো এসছে অর্থাৎ সাইনের ক্ষেত্রে মাইনাস কস এক্স হয় কস এর ক্ষেত্রে প্লাস হয় এরকম কস এক্স ডি এক্স এর ইন্টিগ্রেশন হয় সাইন এক্স প্লাস সি আবার আরও কি কি ধরনের সেক্ষেত্রে কি হবে না ইন্টিক আছে তাহলে মাইনাস কস টু এক্স ডিভাইডেড বাই টু এটা হবে ঠিক আছে আবার সাইন এম এক্স প্লাস মাইনাস এন দিয়ে যদি থাকে একই রকম ভাবে মাইনাস কস এম এক্স প্লাস মাইনাস এন ডিভাইডেড বাই এম প্লাস সি দশ নম্বর সূত্রটা তো বললাম আচ্ছা এগারোটা দেখো ডেরিভেটিভের উল্টো ডেরিভেটিভের উল্টো এটা মাথায় রাখব তাহলেই বুঝতে পারবে দেখো সেক এক্স এর ডেরিভেটিভ ছিল সেক এক্স টেন এক্স তাহলে সেক এক্স টেন এক্স এর ডি মানে ইন্টিগ্রেশন হবে সেক এক্স ঠিক একই রকম ভাবে মনে করে দেখো কসেক এক্স এর ডেরিভেটিভ ছিল কসেক এক্স কট এক্স উইথ নেগেটিভ সাইন এখানে কি হবে কসেক এক্স কট এক্স এর ডেরিভেটিভ হবে কি না মাইনাস কসেক এক্স ঠিক আছে উল্টোটা হুম

আর এক রকমভাবে মাইনাস এল সেটা হচ্ছে কস ইনভার্স আর সেকেন্ডার্স এস আর কোসেক ইনভার্স এর ফর্মুলা কি ছিল না ডেরিভেটিভ এর ফর্মুলা ছিল সেকেন্ডার্স এর ডেডিটিভ ছিল ওয়ান ওয়ান বাই এক্স রুট আন্ডার স্কোয়ার মাইনাস এখানে কি না উল্টোটা অর্থাৎ ওয়ান বাই এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স তার ইনটিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সেকেন্ডার্স এক্স আর মাইনাস এল সেটা হচ্ছে কোসেক ইনভার্স এক্স এইগুলোই হলো তোমাদের ইনটিগ্রেশনের ফর্মুলা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার ইন্ট্রিগ্রেশন আর ফান্ডামেন্টাল রুল অব ইন্ট্রিগ্রেশন এর পরের দিন আমি অঙ্ক শুরু করব ঠিক আছে টাটা